রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং রাজ্য আদিবাসী উন্নয়ন দপ্তরের সহযোগিতায় বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হয় মঙ্গলবার। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে এই রূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন প্রথমে সংস্কৃতি লোকমঞ্চের সামনে সিধু কানুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সবাই বোঝে, আমাদের শরীরের যেমন হাত আমার সঙ্গে আছে, আমার মাথা আমার সঙ্গে আছে, আমি মনে করি আদিবাসী বন্ধু আমাদের সাথে আছেন, আমরা তাদের সাথে আছি। আমরা আপনাদের একা ছেড়ে দিতে পারি না, আপনাদের কষ্ট আমাদের কষ্ট, আপনাদের সুখ আমাদের সুখ, আপনাদেরকে প্রতিজ্ঞা করতে হবে। আজকের দিনে এই দিনটি সারা পৃথিবীতে প্রায় 70টি দেশে 37 কোটি মানুষ এই দিবসটি পালন করে। আজকে আদিবাসীদের কি কি আজকে মানে আমাদের কন্ট্রিবিউশন আছে, যে সমাজে কন্ট্রিবিউশন আছে সেটা আমরা রেকগনাইজ করছি। জেলা থেকে আর রাজ্য থেকে আমরা প্রচুর প্রকল্পগুলো আছে যেটা দিয়ে আদিবাসীদেরকে আমরা সাহায্য করার চেষ্টা করি। আমাদের শিক্ষাশ্রী প্রকল্প আছে, আমরা ST সার্টিফিকেট দিই, আমরা জয় জোহার স্কিমের ওদেরকে পেনশনগুলো দিই, আমাদের ST হোস্টেল আছে, তার সঙ্গে আমাদের BR আম্বেদকরের একটা মেধা পুরস্কার রয়েছে। আমরা তার সঙ্গে সঙ্গে দ্বারে সরকারের আপনাদের জন্য প্রচুর এবার ক্যাম্পগুলো অর্গানাইজ করেছি। আমরা অলমোস্ট 1,34,000 জনকে আমরা ST সার্টিফিকেট দিয়েছি, আমরা 2,000 জনকে শিক্ষাশ্রী সেবা দিয়েছি। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি সম্পাধারা, সহসভাধিপতি দেবু টুডু, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষগণ সহ প্রশাসনিক আধিকারিক বৃন্দ। পশ্চিম বাংলার যত জেলা করে মেট্টাল কাতে নোয়া জেগেত মাহ মানাও হয়ে সরকার পাঠ আছে দেখুতে তো পুলেই তো বিশ্ব আদিবাসী দিবস মানে একটা মাহা আবো লাগি কো ঠিক লিদা যে নোয়া দো আবো বাঞ্চাও হতে তে আবো আহক এইধর আবো আরিচালি লাকচার হতে তে তেহেন ইউনেস্কো নোয়া দিন কো ঠিক লিদা 7-7% কিন্তু আমাদের আদিবাসী আছে। সে জায়গা থেকে টোটাল যদি আদিবাসীর সংখ্যা আমাদের ST সংখ্যা হচ্ছে 3,27,501 জন হচ্ছে আমাদের আদিবাসী মায়েরা আছেন বা আদিবাসী দাদারা আছেন। তার মধ্য থেকেও যদি সংখ্যা আমি পার্সেন্টেজে করি দেখা যাবে আজকে আমাদের সমাজমধ্যে যেমন মহিলাদের আমাদের পুরুষদের তুলনায় মহিলা সংখ্যা বেশি আছে, কাজে আমাদের পূর্ব বর্ধমান জেলাতেও মহিলা আমাদের পুরুষদের তুলনায় মহিলার সংখ্যা কিন্তু বেশি আছে। অর্থাৎ আমাদের পুরুষ সংখ্যা আছে 1,62,419 জন আছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।